সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সারদা নারদের পর রোজভ্যালি কাণ্ডের তদন্তেও এবার গতি আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের আর্থিক দুর্নীতি মামলায় সক্রিয় হয়ে উঠছে সিবিআই ও ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি আরও গতি আনছে রোজভ্যালি কাণ্ডের তদন্তে। ইডির তরফে জানা গিয়েছে রোজভ্যালির সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্টের পথে এগোচ্ছেন গোয়েন্দারা। এজন্য ইতিমধ্যেই ইডির তরফে বিশেষ এক প্ল্যান নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে এই মর্মে ইডির গোয়েন্দারা পৃথক 30টি দলে ভাগ করে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালাবে। এইভাবে অভিযান চালিয়ে রোজভ্যালির সম্পত্তি অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু করবে ইডি। দক্ষিণ কলকাতা ও কলকাতা শহরতলির সোনারপুর, বাবুইয়াটি, পূর্ব মেদিনীপুর, মন্দারমণি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রোজভ্যালির সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই তালিকায় রয়েছে হোটেল, রিসর্ট, জমি, বাড়ি, এমনকি সোনার গয়নার দোকানও। সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে তৎপর হচ্ছে ইডি। উল্লেখ্য, সম্পত্তি সারদা ও নারদ মামলায় সিবিআই ও সক্রিয় হয়ে উঠেছে। সিবিআইয়ের তরফে বিশেষ আধিকারিক পাঠিয়ে কেন তদন্ত বিলম্ব তা জানার প্রক্রিয়ার পাশাপাশি তদন্তকারী আধিকারিকদের সরিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সেই নিরিখে ইডিরাও সক্রিয় হয়ে ওঠে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।